শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা কুলপি বিধানসভা ক্ষেত্রে সম্মানীয় বিধায়ক জগরঞ্জন হাজার মশাইয়ের অনুপ্রেরণায় ইয়াস বিপর্যস্ত দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আজ থেকে শুরু করে এই সপ্তাহব্যাপী দক্ষিণ সুন্দরবনের বিভিন্ন ব্লকে বিশেষ করে কুলপি ব্লক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। আমরা কুলপি ব্লকের শিক্ষকদের তরফ থেকে ত্রাণ সামগ্রী বিভিন্ন জায়গায় দুপুরের এবং রাতের খাওয়ারের ব্যবস্থা এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যে সমস্ত পরীক্ষার্থীরা তাদের বাড়ির ঘর সমস্ত ডুবে গেছে, তাদের বই কারোর নেই, তাদেরকেও আমরা বই খাতা পেন ইত্যাদি দিয়ে সাহায্য করব। সেই প্রোগ্রামের আজকের সম্মানীয় বিধায়কের উপস্থিতিতে আমরা তার শুভ সূচনা করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের এই রামকিশোরপুর আদমনগর হাইস্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কর মহাশয়, ডেরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক সমরেশ মণ্ডল মহাশয় উপস্থিত আছেন, জনপ্রতিনিধিগণ, আমাদের বিভিন্ন ব্লকের সুবর্ণধ্যায়ী শিক্ষকগণ, বিশেষ করে খারাপাড়া হাইস্কুলের প্রীতম কুমার হালদার উপস্থিত আছেন, মন্দিরে বাজারের আদনা হাইস্কুলের সুদীপবাবু, জয়কৃষ্ণপুর এল বিদ্যাপীঠের দেবাশিসবাবু এবং পালদার প্রকটখণ্ডের মহিলবাবু, আমাদের এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ সবাই আমরা আজকে উপস্থিত আছি এবং সম্মানীয় বিধায়কের হাত দিয়ে আজকের আমরা এখানে রামকিশোর গ্রাম পঞ্চায়েতে রায়তলা দুর্গত মানুষের পরিবারের হাতে আজকের আমরা গ্রাম তুলে দেব এবং আমরা কুলপি ব্লকের সমস্ত শিক্ষক সমাজের তরফ থেকে আমরা এই অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে আগামী দিনে এটাকে আমরা চালিয়ে নিয়ে যাব এক সপ্তাহ ব্যাপী এবং ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াব। সেই সঙ্গে আমাদের যে ত্রাণ তহবিল আমরা গঠন করেছি তার অতিরিক্ত টাকা আমরা পশ্চিমবঙ্গ সরকারের রিলিফ ফান্ডে, যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড আছে সেই রিলিফ ফান্ডে আমরা সম্মানীয় বিধায়কের উপস্থিতিতে কুলপি ব্লক প্রশাসনের হাতে আমরা অর্পণ করব, এই অঙ্গীকারবদ্ধ হচ্ছি। এবং সেই সঙ্গে সঙ্গে এখানে আমি এটুকু বলতে চাই যে প্রত্যেককে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে যারা সহযোগিতা করেছেন, জনপ্রতিনিধি শুরু করে যারা শিক্ষানুরাগী, যারা সমাজসেবক, প্রত্যেকে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আমরা আজকের এই দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে আমরা কি মনে হচ্ছে? খুবই ভালো লাগছে যে আমরা তো প্রতিদিনই কোনো না কোনো দুর্গত এলাকায় যাচ্ছি, প্রাণের সাহায্য করছি, কিন্তু এই প্রথম মানে হাইস্কুল শিক্ষকের পক্ষ থেকে, শিক্ষকদের পক্ষ থেকে এই ত্রাণের যে ব্যবস্থা করা হয়েছে এই প্রথম আমি দেখি। এই জন্য আমি আন্তরিকভাবে আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের এবং বেরিয়া হাইস্কুল এবং আমাদের রামকিশোর হাইস্কুল এবং দেবাশিসবাবু এবং আমাদের সমস্ত শিক্ষক মণ্ডলীকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন। শিক্ষকদের পাশে পেয়ে আমরা কি কীরকম মনে হয়? খুব ভালো লাগছে যে নতুন এই নতুনভাবে এরা যে মানুষের পাশে প্রাণ দেওয়ার জন্য এগিয়ে এসেছে, এটা একটা ভালো দিক। এবং আমি যেটা শুনলাম আন্তরিকতার সঙ্গে প্রত্যেকেই কিছু কিছু ডোনেশন করছেন এবং তারা ডোনেশন করতে প্রস্তুত আছেন যে আরও বেশি মানুষকে যাতে প্রাণ দেওয়া যায়। বিশেষ করে যেটা ছাত্রছাত্রীদের যে বই সব ডুবে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা ওদের ক্ষেত্রে খুবই সমস্যার ব্যাপার। সেই ব্যাপারেও ওরা বাজার দৃষ্টি রেখেছেন এবং কিছু কিছু এলাকায় ত্রাণের যে ব্যবস্থা করেছেন
সেই জন্য খাবারের ব্যবস্থা আমার যদি কাপড়ের ব্যবস্থাও যদি করা যায় এবং সেটাও খুব ভালো হবে। তো আমার খুব ভালো লাগছে এইভাবে যদি বিভিন্ন ক্ষেত্র থেকে যদি সাহায্যের প্রস্তাব আসে তাহলে খুবই উপকৃত হবে সবাই। যেমন হাইস্কুল থেকে এসছে, যেমন এরকম যদি কোনো ইউনিভার্সিটি বা কলেজের পক্ষ থেকে আসে, অথবা প্রাথমিক শিক্ষক অনেক বেশি আসে তাদের পক্ষ থেকে সার্কেল ওয়াইজ যদি আসে তাহলেও খুব ভালো হবে। যাই হোক, সব মিলিয়ে খুব ভালো লাগছে, ভাষণরা এগিয়ে গেছেন, আমি তো ওনাদেরই সমগোত্রীয় ছিলাম, সেই জন্য একটু সাথী ছিলেন, সেই জন্য তো মানে ওনাদের ডাক দিলে আমি থাকতে পারি না, চলে আসি না। তো আমি রিটায়ার করেছি অনেকদিন, তা হলেও আমি কাউকে বুঝতে পারি না। সবাই সব মানুষকেই আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এর চতুর্থবারের জন্য আমাকে নির্বাচিত করার জন্য। হ্যাঁ, সকলকেই আমার নমস্কার, শ্রদ্ধা। এখানে কতজনকে ত্রাণ দেবেন? ষাটজন, ষাটজনকে ওরা ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেছে।